সঙ্গে আমি কুসুমিতা বাংলা শিক্ষা ক্লাসরুম সকলকে স্বাগত জানাই রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আয়োজনে বেপি আনন্দে বাংলা শিক্ষা ক্লাসরুম এবং তোমরা যেমনটা জানো যে প্রত্যেক দিন সোম থেকে শনিবার সকাল দশটায় এই ক্লাসরুম এর আয়োজন করা হয়েছে মূলত নবম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যাতে তোমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি আজ আমরা কি নিয়ে আলোচনা করব ভূগোল তোমরা জানো নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় গ্রহ রূপে পৃথিবী আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের সঙ্গে অবশ্যই বিশিষ্ট শিক্ষকরা উপস্থিত রয়েছেন পরিচয় করে দেবো তাদের সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অমলান মজুমদার পাইকপাড়া রাজা মনীন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন পার্থ ভট্টাচার্য ভাটপাড়া হাই স্কুলের শিক্ষক এবং রয়েছেন ডক্টর সুজীব সরকার গণিপুর শীতলা হাই স্কুলের শিক্ষক এবং একই সঙ্গে প্রশান্ত গড়াই আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি পুরুলিয়া জেলা স্কুল থেকে স্যার আপনাকেও স্বাগত জানাই আলোচনায় আমি আসবো তবে একেবারে শুরুতেই আমি ডক্টর আপনার কাছেই যেটা জানতে চাইবো যে নাম গ্রহরূপে গ্রহরূপে পৃথিবী পৃথিবী বলতে আমরা মূলত কি বুঝি এর বিশেষত্বটা কি আমরা যে সমগ্র পৃথিবী ব্যাপী যে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে দেখছি সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকেই আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই কিন্তু যদি মহাশূন্যের পরিপ্রেক্ষিতে যদি আমরা ভাবি তাহলে আমাদের এই যে পৃথিবী এরকম অসংখ্য ছোট ছোট নক্ষত্র জ্যোতিষ্ক সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা ঘুরে বেড়িয়ে বেড়াচ্ছে এবং তারা প্রতিনিয়ত চেষ্টা করছে যে একে অপরকে ছুতে কিন্তু অদ্ভুতভাবে তাদের নিজেদের মধ্যে একটা দূরত্ব প্রতিনিয়ত মেনটেন হচ্ছে কেউ কাউকে ছুতে পারছে না অদ্ভুত একটা আকর্ষণ এবং তার মধ্যে একটা বিকর্ষণ এরকম একটা অদ্ভুত বিষয় একটা তোমরা খুব স্বাভাবিকভাবে ভাবো যে একটা বড় নদীতে যদি তোমার নৌকোটা ভাসতে থাকে অথবা একটা বিশাল উত্তাল সমুদ্রের বুকে তুমি একটা নৌকোতে করে ভেসে বেড়াচ্ছ এবং সেখানে বহুদূর পর্যন্ত তুমি যেখানে তাকাচ্ছ সেখানে কিন্তু শুধুমাত্র জল এবং জল আমরা যদি পৃথিবীর কথা ভাবি এরকম একটা ছোট্ট নৌকো কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের এই যে বিপুল বিস্তৃতি সেই বিস্তৃতির মধ্যে আমাদের এই ছোট্ট পৃথিবী সেও কিন্তু ভেসে বেড়াচ্ছে এবং আমাদের যেমন একটা সৌরজগৎ আছে তোমরা জানো প্রত্যেকে ঠিক একইভাবে কিন্তু এরকম অসংখ্য সৌর সৌরজগৎ বিশ্বব্রহ্মাণ্ডে আছে এবং সেই সৌর জগতের মধ্যে একটা ছোট্ট অংশ হচ্ছে আমাদের এই পৃথিবী যাকে কিন্তু আমরা বিশাল একটা আকৃতি বলে নিজেরা পৃথিবীতে থাকি এবং ভাবি এবং আরও বিস্ময় প্রচুর বিস্ময় লুকিয়ে আছে এই পৃথিবীর মধ্যে পৃথিবীর অভ্যন্তর আছে পৃথিবীর বাহ্যিক বৈশিষ্ট্য রয়েছে আমরা যদি পৃথিবীকে বাইরের থেকে দেখি একভাবে দেখতে পাই আমরা যদি পৃথিবীতে বসে পৃথিবীকে দেখি তখন আর দেখতে পাই যখন উন্মুক্ত আকাশের তলায় দাঁড়িয়ে পৃথিবীকে দেখি তখন আর দেখতে পাই অর্থাৎ এই যে পৃথিবী এর মধ্যে প্রচুর বিস্ময় আছে আমরা এই এখন ক্লাস নাইনে তোমরা উঠেছো তো প্রথমে এবারে তোমরা পৃথিবীটাকে চেনো এবারে চিনতে চিনতে ধীরে ধীরে তোমরা পৃথিবীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে আস্তে আস্তে তোমরা আলোচনা করবে এবং তার মধ্যে ঢুকবে আমাদের এই সৌরজগতের অন্যান্য যেমন গ্রহগুলো রয়েছে তার মধ্যে পৃথিবীও একটা অন্যতম গ্রহ এবং সেই গ্রহের মধ্যে আমরা বসবাস করি তাই এখন আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা পৃথিবীর সম্পর্কে বিভিন্ন যে তথ্যগুলো সেই তথ্যগুলোকে জেনে নেব পৃথিবীকে ভালো করে চিনব পৃথিবীকে ভালো করে জানব এই জন্যই আমাদের এই চ্যাপ্টারটার নামটাকে রাখা হয়েছে গ্রহরূপে পৃথিবী বেশ স্যার ভীষণ সুন্দর করে বোঝালেন চ্যাপ্টারের নামটার কারণ এবং অবশ্যই এই যে পৃথিবীর একাধিক বিশেষত্বের কথা বলা হচ্ছে সেই সমস্ত বিশেষত্ব নিয়ে তো আমরা আলোচনা করবই এবং তোমরা আমাদেরকে যে প্রশ্ন পাঠিয়েছো সেই সমস্ত প্রশ্ন ধরে ধরে আমরা আলোচনা করব তার পাশাপাশি সরাসরি অনুষ্ঠান দেখতে দেখতে তো তোমরা জানোই আমাদের ফোন করতে পারো বা আমাদের তোমরা সরাসরি ফোন করতে আমি বরং প্রথম প্রশ্নে চলে আসি প্রথম প্রশ্ন আমরা দেখব দেবস্মিতা মাইতি যে প্রশ্ন আমাদের পাঠিয়েছে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির থেকে দেবস্মিতার প্রশ্ন গোলীয় ভূপৃষ্ঠকে সমতল মনে হয় কেন আমি অমলান সারের কাছে জানতে চাইবের উত্তর এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এটা বলতে গেলে আমাদের প্রথমেই যেটা বলতে হয় যে প্রাচীনকালে মানুষের এই ভুলটাই হতো বা এরকমই মনে হতো যে কারণে প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যে পৃথিবীটা ফ্ল্যাট পৃথিবীটা গোল নয় কিন্তু ধীরে ধীরে যত তারা অবজার্ভ করতে আরম্ভ করলো যত তারা দেখতে আরম্ভ করলো বিভিন্ন বিষয় সেই বিষয়গুলো দেখে তাদের ধারণাটা পাল্টালো আস্তে আস্তে যেমন প্রথম একটা ধারণা এলো যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর যে ছায়াটা চাঁদের ওপরে পড়ে সেটা গোল নিশ্চয়ই কোনো চ্যাপ্টা জিনিসের বা কোনো চৌকো জিনিসের গোল ছায়া পড়তে পারে না তাই এটার থেকে একটা ধারণা জন্মালো যে পৃথিবীটা গোল তারপরে যখন জাহাজগুলো বন্দর ছেড়ে যাচ্ছে তখন জাহাজটা একেবারে চোখের আড়ালে চলে যাচ্ছে না যদি চৌকো হতো বা একটা আয়তক্ষেত্রীয় কোনো বডি হতো তাহলে কি হতো না জাহাজটা একবারে অদৃশ্য হয়ে যেত কিন্তু আমরা কি দেখছি আস্তে 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 জাহাজের অংশগুলো আমাদের চোখের আড়ালে চলে যাচ্ছে আবার যখন জাহাজটা ফিরে আসছে তখনও ব্যাপারটা ওইভাবেই হচ্ছে এই এইরকমভাবে আবার ধ্রুবতারার উন্নতি কোন সেটা যেমন একদম উত্তর মেরুতে নব্বই ডিগ্রি যেমন যেমন অক্ষাংশে আসছে তার কোন ক্রমাগত পরিবর্তন হচ্ছে তো এর থেকে একটা ধারণা জন্মালো যে পৃথিবীটা গোল আকৃতির পরবর্তীকালে আমরা জানি আমরা স্যাটেলাইটের ছবি থেকে দেখেছি যারা মহাকাশে গেছেন তারা ছবি পাঠিয়েছেন তাদের থেকেও আমরা জানি যে পৃথিবীটা গোল এইবার মূল প্রশ্নটাই যদি আমরা আসি এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা কেন পৃথিবীটাকে গোল জানি অথচ আমাদের চোখের সামনে এটা সমতল দেখতে লাগে এটা খুব সহজভাবে বললে বলা যায় যে আমি যদি আজকে একটা ফুটবলের সামনে দাঁড়াই তাহলে ফুটবলটাকে গোল দেখতে পাবো কেননা আমার অনুপাতে ফুটবলটা অনেক ছোট কিন্তু আর পৃথিবীর অনুপাতে যেহেতু আমি অনেক ছোট সেই জন্য আমার চোখের সামনে ওই গোল ব্যাপারটা আসে না আমি যদি খুব উঁচু একটা বাড়ির ওপরে উঠি তাহলে আমি দেখতে পাবো যে আমাদের দিগন্ত রেখাটা গোল তার থেকে আমাদের ধারণাটা জন্মাতে পারে এই জায়গাতে একটা জাস্ট সাপ্লিমেন্ট করা সেটা হচ্ছে যে তোমরা জ্যামিতিতে পড়েছ যে একটা বক্র রেখা হচ্ছে কতকগুলো সরল রেখার সমষ্টি এক গ্লোব মানে পৃথিবী কিন্তু গোলক তার মানে পৃষ্ঠটা গ্লোব এবারে যদি আমরা খুব সহজে ব্যাপারটাকে যদি ব্যাখ্যা করতে চাই ধরো আমরা একটা গোলক তৈরি করলাম মানে একটা বৃত্ত তৈরি করলাম তার এক একটা ক্ষুদ্রতম অংশ যদি আমি ধরি তাহলে কিন্তু সমতল ফলে আমরা পৃথিবীর পরিপ্রেক্ষিতে এত স্বল্প এরিয়াটাকে দেখি ফলে আমার চোখের সামনে কিন্তু সেটা সমতল লাগে ফলে এটা ওদের কাছে বুঝতে সুবিধা হবে কারণ ওরা জ্যামিতিতে পড়ছে যে সরল রেখা এবং বক্র রেখা ব্যাপারটা ফলে এটা কিন্তু ইনিশিয়ালি তাদের ধরে নিতেও খুব সুবিধা হবে যে অ্যাকচুয়ালি এই কারণের জন্যই সমতলটা দেখি বেশ আমি বরং দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্ন পৃথিবী রায় পৃথিবী রায় ফোন আমাদের প্রশ্ন পাঠিয়েছে বাদকুল্লা ইউনাইটেড একাডেমি থেকে জানতে চেয়েছে পৃথিবীর মেরু অঞ্চল চাপ এবং মধ্যভাগ স্ফীত হওয়ার কারণ কি ব্যাখ্যা করো পৃথিবীর এটাই কর অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি যে আমরা যে পৃথিবীকে দেখতে পাই সেই পৃথিবী কখনো আমরা বলছি আমরা দেখছি চোখে সমতল আমরা কখনো চোখে দেখে মনে করছি এটা বৃত্তের মতো কিন্তু যদি আমরা খুব সহজে যদি বিষয়টাকে ব্যাখ্যা করতে চাই তাহলে খুব সিম্পলি বলি যখন বাড়িতে মা রুটি তৈরি করেন একটু পাশে বসে দেখবে দেখবে একটা মোট একটা আটা তৈরি আছে সেখান থেকে একটা খানিকটা অংশ নিয়ে মা হাতে করে নিয়ে সেটাকে আস্তে 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 করছেন এবং দেখবে গোল্লা তৈরি হলো কিন্তু স্পেসিফিক্যালি কোনো গোল্লাটাই পারফেক্টলি গোল্লা হয়নি মাঝখানের অংশটা কিন্তু স্ফীত হয়ে গেছে এবং মা ওপরের দিকের দুটো অংশ কিন্তু চাপা পৃথিবী যখন সৃষ্টি হয়েছে সেই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবী কন্টিনিউয়াসলি রোটেট করেছে তোমরা বাড়িতে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে দেখতে পারো কি এক্সপেরিমেন্টটা করবে অনেকগুলো ম্যাগনেটকে নিয়ে একসঙ্গে রেখে দাও দেখবে সবগুলো আবদ্ধ হয়ে গেছে কোনো একটা বক্সের মধ্যে রেখে তাদেরকে খুব দ্রুত গতিতে রোটেট করাতে শুরু করে এরকম হরাইজেন্টালি রোটেট করাতে থাকলে দেখবে সবচেয়ে বড় ম্যাগনেটটা মাঝখানে থেকে গেছে বাকি ম্যাগনেটগুলো তার পাশে বন বন করে ঘুরছে পৃথিবী ঠিক এইভাবে ঘুরতে শুরু করেছে একটা বৃহৎ ম্যাগনেটের চতুর্দিকে বৃহৎ ম্যাগনেটটা হচ্ছে কিন্তু সূর্য তাকে আকর্ষণ করে বাকিরা ঘুরছে আমরা এই আকর্ষণটাকে অ্যাকচুয়ালি বলে থাকি মাধ্যাকর্ষণ শক্তি এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন তারা পরস্পর ঘুরছে এবং তারা নিজেদের মধ্যে একটা আকর্ষণ অনুভব করছে কারণ প্রত্যেক ম্যাগনেটিক ফিল্ড নিজেদের মধ্যে আকর্ষিত হচ্ছে তার ফলে যেটা ঘটে সেই ঘটাটা খুব অদ্ভুত ব্যাপার তারা প্রতিনিয়ত আবর্তিত হওয়ার ফলে তাদের কেন্দ্র থেকে একটা কেন্দ্র বহির্মুখী শক্তি কাজ করে সেই কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে আলটিমেটলি মধ্যবর্তী জায়গাটা কিন্তু স্ফীত হতে শুরু করে এবং ওপরের দিকের অংশগুলো আস্তে 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 ম্যাটারগুলো চাপতে চাপতে নিরক্ষরেখার দিকে নেমে আসতে শুরু করে এবং সেই কারণের জন্যেই পৃথিবীর নিরক্ষী অঞ্চলটা হয়ে গেছে স্ফীত আর পৃথিবীর ওপরের দিকের দিকের দুটো অংশ কিন্তু চেপে গেছে আমরা পৃথিবীর এই যে অভিগত বৃত্ত বা পৃথিবীর গোলকত্ব এই প্রমাণগুলো অলরেডি স্যার একটা তারার কথা উল্লেখ করে দিয়েছেন কারণ তারার অক্ষাংশের পরিপ্রেক্ষিতে তারার উন্নতি কোণের তারতম্য হয় এটা পৃথিবীর গোলকত্বের একটা কিন্তু বড় প্রমাণ আমরা খুব সিম্পলি বলি যে তোমরা বইতে নিশ্চিত পাবে এটা সমস্ত বইতেই আছে যে এটা একটা পরীক্ষা করেছিলেন আমরা যেটাকে বলে থাকি বেড লেভেল এক্সপেরিমেন্ট বেডফোর্ড একটা খাল সেই খালের ওপরে তিনটে সমান উচ্চতার দণ্ড অর্থাৎ যদি আমরা এইটাকে একটা স্ট্রেট বেড খাল বলে ধরি তার উপরে যদি একটা সমান উচ্চতার তিনটে দণ্ডকে রাখা হয় তাহলে কিন্তু তারা এই উচ্চতার মধ্যে অবস্থান করার কথা কিন্তু পৃথিবীর পৃষ্ঠদেশটা বক্র আকৃতির এবং সেই কারণের জন্য যখন তিনটে দণ্ডকে রাখা হলো নির্দিষ্ট দূরত্বে তাতে কিন্তু দেখা গেল যে মাঝের দণ্ডটা সবচেয়ে উপরে উঠে গেছে এখন এই যে বিষয়টা আমরা এটাকে বেড ফোর্ড লেভেল এক্সপেরিমেন্ট বলি এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে তিনটে দণ্ডরই উচ্চতা একই কিন্তু তিনটে দণ্ড থাকার কথা ঠিক এইভাবে কিন্তু তিনটে দণ্ডকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে তাহলে মাঝের দণ্ডটা উপরের দিকে উঠলো কি করে এই বিষয়টাই পৃথিবীর গোলকত্বকে প্রমাণ করছে অর্থাৎ পৃথিবী যে বৃত্তাকার ঠিক একইভাবে আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠতে থাকি অর্থাৎ স্বাভাবিকভাবে যদি একটা কোনো এরোপ্লেন বা কিছু নিয়ে ধরুন ধরো এইটা হচ্ছে আমাদের পৃথিবী আমি তার উপরে এইরকম একটা জায়গায় অবস্থান করছিলাম তখন যদি এখান থেকে আমি এটাকে পৃথিবীটাকে দেখি তাহলে পৃথিবীর ঠিক এতটা অংশকে আমি দেখতে পাবো আমি যদি তার ওপরের থেকে দেখি তাহলে পৃথিবীর কিন্তু আরও বেশখানিকটা বেশি অংশকে আমি দেখতে পাব অর্থাৎ কন্টিনিউয়াসলি আমি যত ওপরের দিকে উঠছি পৃথিবীর আকৃতিটা তত বাড়ছে কিন্তু আরেকটু যদি ওপরের দিকে উঠি তাহলে কিন্তু পৃথিবীর এই পোর্ষণের পরে আমি আর নিচের দিকের পাটটাকে দেখতে পাচ্ছি না যদি সমতল হতো তাহলে কিন্তু আমি পুরোটাই দেখতে পেতাম এই যে বিষয়টা এটা কিন্তু প্রুফ করছে যে পৃথিবী অ্যাকচুয়ালি বৃত্তাকার নেক্সট যে জায়গাটাতে আসছি আমরা পৃথিবীর যদি প্রকৃত চেহারাটা দেখি যেটা প্রথমেই বললাম তোমাদেরকে মায়ের তৈরি রুটি তৈরির পদ্ধতিটা যদি তোমরা দেখো তাহলে সেই জায়গাটাকে যদি আমরা খেয়াল করি তাহলে যেটা হওয়ার কথা অ্যাকচুয়ালি পৃথিবী হওয়ার কথা বৃত্তাকার কিন্তু পৃথিবী সেটা হয়ে গেছে অ্যাকচুয়ালি এরকম হুম অ্যাকচুয়ালি পৃথিবীর এইখান থেকে এই যে দূরত্বটা হুম যদি আমরা পৃথিবীর মেরু দুটোর মধ্যে ব্যাসটা ধরি তাহলে এটা আবার যদি যদি আমরা এখান থেকে ব্যাসটাকে ধরি পৃথিবীর তাহলে সেটা দাঁড়াচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন এই যে ব্যাসের তারতম্য এটা কিন্তু খুব সহজে প্রুফ করছে যে পৃথিবী অ্যাকচুয়ালি পরিপূর্ণ বৃত্তাকার নয় পৃথিবী অভিগত উপবৃত্তাকার এছাড়া যদি এবারে যদি আমরা বলি যে তাহলে এই অভিগত উপবৃত্তাকার আকৃতি তার মানে কি শুধুমাত্র পৃথিবীর আবর্তনের পরিপ্রেক্ষিতেই ঘটেছে ন্যাচারালি একটা বাচ্চাদের মধ্যে প্রশ্ন আসতে পারে শুধু আবর্তন করলো বলেই কি হলো এবারে বলি যে তোমাদের হয়তো নাইনে এটা অতটা প্রয়োজন নেই তবু একটু টাচ করে রাখছি সেটা হচ্ছে যে পৃথিবীর এই অভিগত উপবৃত্তাকার আকৃতির সাথে পৃথিবীর আবর্তন যেমন একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে তেমনি এর সাথে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে পৃথিবীতে কি ধরনের পদার্থ রয়েছে সেখানে শিলা প্রকৃতিগুলো কি ধরনের তাদের মাস মানে বস্তু কতটা রয়েছে তার মধ্যে সেই বস্তুগত বিন্যাস পৃথিবীর কোথায় কতটা কিভাবে রয়েছে এবং এই সবটা মিলিয়ে পৃথিবীর কিন্তু আলটিমেটলি আকৃতিটা আমরা এই ধরনের পাচ্ছি বেশ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন একজন ছাত্র রয়েছে জলপাইগুড়ি থেকে ফোন করেছে বিশাল চক্রবর্তী বলো হ্যাঁ আমার কোয়েশ্চেনটা বলো হ্যাঁ বলো আমার কোশ্চেনটা হলো গ্রহ ও বহিস্থ গ্রহ পার্থক্য কি আচ্ছা স্যার হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সমস্ত গ্রহগুলোকে দেখি মানে মহাশূন্যের মধ্যে যেগুলো রয়েছে এখন সেই সমস্ত গ্রহগুলো যখন তার একটা নির্দিষ্ট অর্থাৎ এই যে বললাম একটু আগে যে সূর্যের সঙ্গে আকর্ষণের পরিপ্রেক্ষিতে তার অবস্থান করছে এই আকর্ষণ বলের অভ্যন্তরীণ যে সমস্ত গ্রহগুলো বিন্যস্ত সেই সমস্ত গ্রহগুলোকে আমরা সাধারণত বলে থাকি অন্তস্থ গ্রহ এবার এই আকর্ষণ বলের বহিস্থ প্রান্তে যেগুলো রয়েছে সেগুলোকে সাধারণত বলে থাকি বহিস্থ গ্রহ এবং সচরাচর দেখবে তোমরা যে সমস্ত বহিষ্ঠ গ্রহগুলো আছে তাদের রোটেশন মানে যেটা আবর্তন আর কি মানে অক্ষরেখার পরিপ্রেক্ষিতে যে আবর্তন সেই আবর্তনের সঙ্গে অন্তঃস্থ গ্রহের যে অভ্যন্তরীণ যে আবর্তন সেই আবর্তনের মধ্যে কিন্তু একটা তারতম্য আছে স্যার একটু একটা স্যার যেটা বলেছেন একদম ঠিক এটার একটা আবার সীমারেখাও তৈরি হয়েছে এটা এটা অ্যাস্টেরয়েড বেল্ট আছে যেটার মানে সূর্য থেকে মধ্যে যে গ্রহগুলো রয়েছে যেটা সেটা হচ্ছে গ্রহ বেশ আমরা তৃতীয় প্রশ্ন দেখি তৃতীয় প্রশ্ন অরিজিৎ মুখোপাধ্যায় অরিজিৎ জানতে চেয়েছে জিওড ইয়াং বেঙ্গল স্কুল থেকে জানতে চেয়েছে অরিজিৎ মুখোপাধ্যায় জিওড কি অমলান হ্যাঁ আমি সুজীব স্যারের আলোচনাটা সূত্র ধরেই আবার বলি যে পৃথিবীকে সাধারণত আমরা একটা অবলেয়েড বা এমন একটা শেপ যার নিরক্ষীয় অঞ্চলটা অনেক স্ফীত মেরু অঞ্চলটা চাপা এইটা হচ্ছে জেনারেল পৃথিবীর আকৃতি কিন্তু যদি একটু খুঁটিয়ে আমরা দেখি যেহেতু পৃথিবীর ওপরে অনেক পাহাড় পর্বত মালভূমি সমভূমি সমুদ্রতল ইত্যাদি অনেক রকমের বহু বৈচিত্র্য রয়েছে সেই জন্য যেটা হয় যে একেবারে নিখুঁত কোনো জ্যামিতিক আকৃতি পৃথিবীর বলা যায় না আবার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটা রেখা ধরে আমাদের পৃথিবীর ওপরে আমরা মাধ্যাকর্ষণ বলের প্রভাব একরকম দেখতে পাই কোথাও কেন্দ্রাতিক বলের প্রভাবটা একরকম দেখতে পাই এইভাবে পৃথিবীর আকৃতিটা ঠিক নির্দিষ্ট ওই যেটা বললাম যে জ্যামিতিক কোনো আকৃতি হয়নি সেই জন্য পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতন সেটা কোন জায়গায় উঁচু কোন জায়গায় নিচু স্ফীত যদি খুব আমরা ডিটেলে দেখতে চাই তাহলে পৃথিবীর আকৃতিটা কিন্তু নিখুঁত গোল বা নিখুঁত অবলেট ফেরার নয় একটু ব্যাপারটা হ্যাঁ ইয়ে করাচ্ছি স্যার একটু এই যে এই যে বিষয়টা এইটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল বৃত্ত হলে এই জায়গাটা দাঁড়াতো হম আমরা এর আগে যে অভিগত বৃত্তের কথা বলেছিলাম সেটাও যদি পৃথিবী এরকম হতো তাহলে এরকম দাঁড়াতো কিন্তু ব্যাপারটা হলো পৃথিবী ঠিক এটাও নয় পৃথিবী আবার এটাও নয় পুরোপুরি গোল্লা নয় তাহলে পৃথিবী কি তাহলে পৃথিবীর এই যে চিত্রটা আঁকা হয়েছে পৃথিবী অ্যাকচুয়ালি এটা অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতি আমরা ঠিক কিন্তু এইভাবে বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না কারণ পৃথিবীকে সেই কারণের জন্য বলা পৃথিবী পৃথিবীর আমরা যদি পৃথিবীর কেন্দ্রের পরিপ্রেক্ষিতে যদি পর্যালোচনা করি যদি তাদের ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি স্টাডি করা হয় মানে যে আকর্ষণ করার যে ক্ষমতা ইকুয়াল ডিস্টেন্সে ইকুয়াল আকর্ষণ হওয়ার কথা কিন্তু পৃথিবীর পরিপ্রেক্ষিতে তা ঘটে না এবং ইকুয়াল চৌম্বকীয় আকর্ষণ ঘটে না বলেই পৃথিবী পৃষ্ঠের উপরে কোথাও কিন্তু বেশি পদার্থ আছে তোমরা যেটাকে দেখো যে কোথাও পর্বত আছে কোথাও মালভূমি আছে কোথাও সমভূমি আছে এই পর্বত মালভূমি সমভূমি তোমরা যদি একটু উঁচু ক্লাসে জিওগ্রাফি নিয়ে পড়ো তাহলে বুঝতে পারবে এদের এই বিন্যাসটা কে বলা হয় ভূগোলের পরিভাষায় স্থাপকতা। এই স্থাপকতাগত বিন্যাস কেন ঘটল তার কারণ হচ্ছে পদার্থের অবস্থানগত প্রকৃতির তারতম্য এবং সেটাই পৃথিবী পৃষ্ঠের উপরে এই বিভিন্ন আকৃতির ভূমিরূপটাকে তৈরি করে দিয়েছে দিয়ে পৃথিবী অ্যাকচুয়ালি ভারসাম্য এবং পৃথিবী নিজে কিন্তু এইভাবেই ভারসাম্য আছে আমরা বাইরের থেকে যেটা ভাবি যে সমতল মানে ভারসাম্য গোল মানে ভারসাম্য অভিগত মানে ভারসাম্য পৃথিবী পৃথিবীর মতই করে নিজের ভারসাম্যটা বজায় রাখে একদম বেশ আমি এর পরের প্রশ্নে তাহলে যাই পরের প্রশ্ন আরিফা খাতুনের আরিফা কি জানতে চেয়েছে আরিফা জানতে চেয়েছে সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকারের তুলনা করো আরিফা খাতুন নুটোবিহারি দাস গার্লস হাই স্কুল আরিফা জানতে চেয়েছে যে সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকারের তুলনা করো এটাই আরিফার প্রশ্ন পার্থ স্যার আপনার কাছে হুম হ্যালো এবারে সৌরজগতের যে গ্রহগুলো আছে তার মধ্যে সূর্য থেকে দূরত্ব হিসেবে পৃথিবী তিন নম্বরে আছে আয়তনের বিচারে পৃথিবী হচ্ছে পঞ্চম সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি তারপরে রয়েছে শনি ইউরেনাস নেপচুন তারপরে হচ্ছে পৃথিবীর স্থান আর সব থেকে ছোট গ্রহ হচ্ছে বুধ এবং সবথেকে কাছে সূর্যের সবথেকে কাছে রয়েছে বুধ গ্রহ এইটাই হচ্ছে মানে আর আকৃতি কিন্তু গোল মানে বা অভিগত গোলকের মতো এটাই হচ্ছে মানে অন্যান্য গ্রহের সঙ্গে যে সাদৃশ্য বা পার্থক্য মানে আয়তনের বিচারে ছোট বড় আছে কিন্তু আকৃতি মোটামুটি একই আছে কিন্তু কিছু তফাৎ আছে শনির যেমন বলা রয়েছে রয়েছে কিন্তু আয়তনের বিচারে যদি বলা যেতে পারে পৃথিবী হচ্ছে পঞ্চম গ্রহ বৃহস্পতি সবথেকে বড়ো গ্রহ বুধ সব থেকে ছোটো গ্রহ আর সূর্য থেকে দূরত্ব হিসেবে পৃথিবী রয়েছে হ্যাঁ তিন নম্বর স্থানে আচ্ছা আমাদের সঙ্গে টেলিফোনে এই একজন ছাত্র রয়েছে রানাঘাট থেকে দ্বীপ বিশ্বাস ফোন করেছে বলো না আমার ক্ষেত্রফল নির্ণয় করা যায় বেশ তোমার প্রশ্নে অবশ্যই আসব পৃথিবীর ক্ষেত্রফল চেয়ে অংক্রান্ত প্রশ্ন আমাদের কাছে আছে আমরা অবশ্যই আসব স্যার যেটা বলছিলেন সেটা বরং একটু শেষ করে নিন স্যার হ্যাঁ এখানে আর কিছু বিশেষ বলার নেই এটা এর মধ্যেই হয়ে যাবে আচ্ছা বেশ পরেই আমরা তাহলে দীপ আমাদের কাছে যেটা জানতে গিয়েছি আমি ডক্টর কর আপনার কাছে এই প্রশ্নটা নিয়েই আসবো এবং একজন এর আগেই এই প্রশ্ন করেও ছিল আমরা বরং একবার দেখেনি আকাশ ঘোষ এই প্রশ্ন করেছিল পৃথিবীর পরিধি এবং ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করবে তা সংক্ষেপে লেখো আচ্ছা ব্যাপার বলি যে বিজ্ঞানী এরাটোস্থেনিস নাম তোমরা প্রত্যেকে শুনেছো আশা করি এবং তিনি আলেকজান্দ্রিয়া শহরের উপরে একটা গবেষণা করার চেষ্টা করেছিলেন এবং সেই গবেষণার মধ্যে অনেক ভ্রান্তি ছিল তবু আমরা এরাটোস্তেনিসের নামটাকে প্রথমেই নিয়ে আসবো তার কারণ হচ্ছে এরাটোস্তেনিস ওই প্রচেষ্টাটা গ্রহণ না করলে হয়তো আমরা কখনো এই বিষয়টার কথা ভাবতামই না ঠিক সেই কারণের জন্য এরাটোস্থের গুরুত্বটা আমাদেরকে দিতেই হবে তবে বিষয়টা হল তোমাদেরকে বলি যে এরাটোস্থ যে ইয়েটা মানে মানে ইয়েটা বার করেছিলেন পৃথিবীর আয়তনটা বা ক্ষেত্রফলটাকে বার করার চেষ্টা করেছিলেন সেটার ক্ষেত্রে পৃথিবীর রেডিয়াস নির্ণয়টা করতে গিয়ে তার মধ্যে যথেষ্ট ভ্রান্তি দেখা গেছিলো পরবর্তীকালে আমরা ম্যাথমেটিক্যালি বিষয়টাকে খুব সহজে বার করতে পেরেছি তার কারণ হচ্ছে আমাদের কাছে পৃথিবীর রেডিয়াস জানা ফলে আমরা ন্যাচারালি কষ্ট করে এখন আর এরাটোস বক্তব্যটাকে নিয়ে অত ডিটেলসে আলোচনায় যাব না আমরা ফলে যাচ্ছি কোথায় খুব সিম্পলি দেখো তোমরা জানো যে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর এবং তার মধ্যে এই আরের মানটা তোমাদের অলরেডি জেনে গেছো আমি একটু আগেই তোমাদেরকে ডায়ামিটারটা লিখে দিয়েছিলাম বারো হাজার সাতশো সাতান্ন একটা বারো হাজার সাতশো একটা তার মানে যদি মেরু অঞ্চলের দিক থেকে যদি দেখি তাহলে আমরা পাবো ছ রেডিয়াস ইজ ইকাল টু ছ হাজার তিনশো আটত্রিশ আর যদি আমরা নিরক্ষ অঞ্চলের পরিপ্রেক্ষিতে দেখি তাহলে আর এস গল্টু পাবো ছ হাজার তিনশো আটাত্তর এটা হচ্ছে সবগুলোই কিলোমিটারে এবারে ন্যাচারালি টু পাই আর তার মধ্যে তোমরা টু ইন্টু পাই মানে হচ্ছে বাইশের সাত ইন্টু আর ছ হাজার তিনশো আটত্রিশ আর যদি তুমি নিরক্ষ অঞ্চলের যদি এটাকে নির্ণয় করতে চাও তাহলে টু ইন্টু বাইশের সাত ইন্টু ছ হাজার তিনশো আটাত্তর এবারে এইটা যেটা বেরোবে সেটা হচ্ছে সবটাই কিন্তু কিলোমিটারে বেরোবে এইটার সাথে মনে একটা প্রশ্ন ছিল যে পৃথিবীর আয়তন ক্ষেত্রফল ক্ষেত্রফল হ্যাঁ ক্ষেত্রফলটা কি করে বার করব। ক্ষেত্রফল বার করার জন্য কিন্তু আমাদের কাছে পদ্ধতিটা একইভাবে আমরা ম্যাথমেটিক্যালিই বার করব সেই বার করার পদ্ধতিটা হচ্ছে আমরা এখন ব্যাপারটা দেখো ক্ষেত্রফল বার করতে গেলে তো আমি দুটো ক্ষেত্রফল নিশ্চিত করবো না ফলে ন্যাচারালি আমাদেরকে একটা মাঝামাঝি জায়গায় ক্ষেত্রফলটাকে নিয়ে আসতে হবে ফলে সেই কারণের জন্য আমরা তখন আর এর মানটাকে ধরে নিই ছ হাজার তিনশো পঞ্চাশ আচ্ছা এর কাছাকাছি এবারে ন্যাচারালি তখন সেইটার রেসপেক্টে ইনটু 6350 স্কয়ার করলে যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু আমাদের পৃথিবীর ক্ষেত্রফল আপনি একটা কথা প্রসঙ্গে বলে ফেলেছিলেন আয়তন হ্যাঁ সেটা উতলে বলে দিই বাচ্চাদের বাচ্চাদের কাজে লাগবে সেটা বার করার জন্য যে পদ্ধতিটি সেই পদ্ধতিটা হলো তোমরা জানো তোমরা পরিমিতিও করছো এখন 4/3 পাই আর কিউব দিয়ে গোলকের আয়তনটাকে বার করা হয় হ্যাঁ 4 3 পাই আর কিউব এবং সেখানে চারের তিন বলে রফলি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আমরা ওই একইভাবে ছ হাজার তিনশো পঞ্চাশ এর কিউব এটা বার করব তাহলে কিন্তু আমরা পৃথিবীর আয়তনটাও পেয়ে সে আমরা বরং বরের প্রশ্নটা দেখিনি স্যার বরের প্রশ্ন অন্তরা কুণ্ডর অন্তরা কি জানতে চেয়েছি সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে শুধু পৃথিবী গ্রহই প্রাণের সঞ্চার কেন ঘটেছে অমল হ্যাঁ এটা আমরা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা প্রচুর খোঁজার চেষ্টা করছেন যে মহাবিশ্বে আর কোনো গ্রহ বা আর এমন কোনো জায়গা আছে কি না যেখানে প্রাণের সঞ্চার ঘটেছে তবে এখনো পর্যন্ত সেভাবে পাওয়া যায়নি এখনো পর্যন্ত আমরা জানি যে পৃথিবীতেই প্রাণের সঞ্চার ঘটেছে কেন ঘটেছে বলতে গেলে একটা ছোট্ট কথায় বলতে হয় মানে বাই চান্স বাই চান্স ইন দ্য সেন্স যে পৃথিবীটা সূর্য থেকে এমন একটা কাম্য দূরত্বে এমন একটা অপটিমাম দূরত্বে অবস্থিত হয়েছে তার ভর ও ভারের নিরিখে যে পৃথিবীতে ঠিক যতটা পরিমাণ সূর্যের আলো এলে বা কোনো গ্রহে ঠিক যতটা পরিমাণ সূর্যের আলো এলে প্রাণের সঞ্চার ঘটতে পারে তার জন্য যে যে কেমিক্যাল রিয়াকশনগুলো হতে পারে সেই ঘটনাগুলো পৃথিবীতে ঘটেছে তার ফলে কি হয়েছে যে পৃথিবীর একটা এমন বায়ুমণ্ডল তৈরি হয়েছে ঠিক যতটা পরিমাণে অক্সিজেন দরকার যতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দরকার নাইট্রোজেন যতটা পরিমাণে দরকার ঠিক সেইভাবে সেই অনুপাতগুলো নির্দিষ্ট হয়েছে আর যে জিনিসটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে জল প্রচুর পরিমাণে জল বিভিন্ন ফর্মে জল রয়েছে বরফ হিসেবে রয়েছে ভৌম জল হিসেবে রয়েছে নদীর জল হিসেবে রয়েছে জল প্রচুর পরিমাণে রয়েছে যার জন্য পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে এবং এখানে বলে রাখা ভালো যে পৃথিবীতে প্রাণের উদ্ভব জল থেকেই হয়েছে বেশ আমি চলে আসো এর পরের প্রশ্নে সৌমজিৎ সাহা সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে সৌমজিৎ জানতে চেয়েছে জিপিএস এর ব্যবহার কি আমি সরাসরি চলে যাব প্রশান্ত গড়াই স্যারের কাছে পুরুলিয়া জেলা স্কুল থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রশান্ত স্যার আপনার প্রশ্ন জিপিএস এর ব্যবহার কি জানতে চেয়েছে নমস্কার আমাকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আসছি এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা জেনে নেব জিপিএস ব্যবস্থাটা কি বা কিভাবে শুরু হয়েছিল উনিশশো ষাট সত্তর দশকে আমেরিকা যুক্তরাষ্ট্রে শুধুমাত্র সামরিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য জিপিএস ব্যবস্থা শুরু করা হয়েছিল এটি একটি কৃত্রিম উপগ্রহ ব্যবস্থাপনা যেখানে ছটি কক্ষপথে চব্বিশটি উপগ্রহ নিয়ে এই ব্যবস্থাপনা শুরু হয় যার পূর্ব নাম ছিল নাওস্টার অর্থাৎ নেভিগেশন উইথ টাইম অ্যান্ড রেঞ্জিং নেভিগেশন সিস্টেম উইথ টাইম অ্যান্ড রেঞ্জিং যার এখন পপুলার নাম হচ্ছে জিপিএস ব্যবস্থা বা গ্লোবাল পজিশনিং সিস্টেম বর্তমানে আমেরিকা ছাড়াও আরও অন্যান্য দেশ জিপিএস ব্যবস্থা নিজেরা তৈরি করতে পেরেছেন তাদের মধ্যে থেকে ইউরোপ মহাদেশে গ্যালিলিও রাশিয়ায় গ্লোনাস চীনে বেইদাও এবং সাম্প্রতিককালে ভারতের সঙ্গে পড়েছেন আপনি যদি একটু সংক্ষেপে জিপিএস এর ব্যবহারটা ছাত্রছাত্রীদের বলে দেন কারণ আমার এই পর্বের সময় বড়ই সংক্ষিপ্ত এরপরে অ্যাসাইনমেন্টও দিতে হবে ঠিক আমি আসছি আমি সেই সেই প্রসঙ্গে আসছি বর্তমানে এর ব্যবহার প্রত্যন্ত মানে সরলভাবেই ব্যবহার করা হচ্ছে উনিশশো পঁচানব্বই সাল থেকে যেখানে পাঁচটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে লোকেশান টাইমিং নেভিগেশন ট্রেকিং ট্রেকিং অ্যান্ড টাইমিং অর্থাৎ একাধিক বিষয় ব্যবহার রয়েছে এই জিপিএস এর এবং আমরা জানি আমাদের দৈনন্দিন কাজেও কিন্তু আজকাল জিপিএস অত্যন্ত অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে গিয়েছে ট্র্যাকিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুতর একটা ভূমিকা গ্রহণ করে আমার এবার ডিজাস্টার ম্যানেজমেন্ট এটা একটা খুব গুরুত্বপূর্ণ ত্রাণ ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোথায় আক্রান্ত অবস্থান করছে এই সমস্ত জায়গাগুলো জিপিএস এর দ্বারা খুব সহজে কিন্তু এবার আমার সময় হয়ে গিয়েছে অ্যাসাইনমেন্ট দেওয়ার অ্যাসাইনমেন্ট স্যার বলে দেবেন আজকে তোমাদের কি অ্যাসাইনমেন্ট থাকবে নবম শ্রেণীর জন্য আমরা দেখব আচ্ছা নবম শ্রেণীর জন্য প্রথম যে প্রশ্নটা আমরা অ্যাসাইনমেন্টে দিয়েছি সেটা হচ্ছে যে পৃথিবীর অভিগত গোলকত্বের প্রমাণগুলি চিত্রসহ আলোচনা করো দু নম্বর হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো কথাটির তাৎপর্য কি আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে দূরত্ব ও আকারের বিচারে সৌরজগতে পৃথিবীর স্থান উল্লেখ করো আর এবার আমাদের দাদু ভূগোল নিয়ে আলোচনা করার পালা প্রাকৃতিক ভূগোলের মধ্যে আজকে আমরা আলোচনা করব ভূমিরূপ প্রক্রিয়া সমূহ বহির্জাত বা ভূপৃষ্ঠের বাইরে ক্রিয়াশীল প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই আমাদের আলোচ্য বিষয় যার মধ্যে চ্যাপ্টারের একেবারে শুরু থেকে আমরা কার্স ভূমিরূপ পর্যন্ত আজকে আলোচনা করব। চ্যাপ্টার আকার আয়তনে অনেকটাই বড় তোমরা নিশ্চয়ই জানো এবং সেই জন্যই আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করব সেটা নির্ধারণ করে নিয়েছি সেই অনুযায়ী প্রশ্ন তোমরা পাঠিয়েছো এবং তোমরা টেলিফোনেও যারা প্রশ্ন করবে সেই অনুযায়ী প্রশ্ন করো আমি আলোচনায় আসবো আমি প্রথম প্রশ্ন দেখে নেবো দৃশ্যাঙ্কনা দে যে প্রশ্ন আমাদের পাঠিয়েছে সেটা আগে দেখবো তারা সুন্দরী বালিকা বিদ্যালয় হাওড়া থেকে দৃশ্যাঙ্কনা জানতে চেয়েছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এটি কয় প্রকার ও কি কি এবং একই সঙ্গে দৃশ্যাঙ্কনা জানতে চেয়েছে নগ্নি ভবন কি আমি এই দ্বিতীয় পর্যায়ের প্রশ্নের উত্তর পরে নেব প্রথমে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এটি কয় প্রকার ও কি কি এই প্রশ্নের উত্তরে যাই ডক্টর কর আপনার কাছেই আসবো হ্যাঁ প্রথমেই তোমাদেরকে বলি বহির্জাত অর্থাৎ বাইরের থেকে যেটা সৃষ্টি হয়েছে বা যেটা জন্ম হয়েছে বাইরের থেকে এই প্রক্রিয়াটা সৃষ্টি হলো কী করে ন্যাচারালি এটাই প্রশ্ন তৈরি হয় যে কে তৈরি করলো বা কে জন্ম দিল এই শক্তিটাকে স্বাভাবিকভাবে তখনই কিন্তু আমাদেরকে চলে আসতে হবে যে অভ্যন্তরীণ প্রক্রিয়া বা অন্তস্থ প্রক্রিয়া কী তোমরা ক্লাস ইলেভেনে এইটা কিন্তু ডিটেলস পড়েছ তোমরা পাঁচ সংস্থানের শক্তি পড়ে ফেলেছ তোমরা সমস্থিতিস্থাপকতার শক্তিকে নিয়ে পড়াশুনো করেছো তোমরা ভূমিকম্প পড়েছো এবং তার সাথে সাথে লাভানিসরণ এবং অন্যান্য যে সমস্ত পদ্ধতিগুলো ভভ্যন্তরে চলতে থাকে সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই দেখেছ আজকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাব যে পৃথিবীতে এই অভ্যন্তরীণ শক্তিগুলো সক্রিয় হয়ে ভূমিভাগের উচ্চতাগত তারতম্যকে সৃষ্টি করে বিজ্ঞানী গিলবাট খুব গুরুত্ব সহকারে একটা কথা বলে গেছিলেন যে পৃথিবীর ওপরে যে সমস্ত শক্তিগুলো কাজ করে সেই সমস্ত শক্তিগুলো অ্যাকচুয়ালি জন্মেছে অভ্যন্তরীণ শক্তির ক্রিয়ায় সৃষ্ট ভূমিভাগের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটাকে নষ্ট করে তারা সমতল করতে চাইছে তা আমরা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে বহিস্থ শক্তির কাজটাই হচ্ছে সমতল সৃষ্টি করা আর অভ্যন্তরীণ শক্তির কাজ হচ্ছে যে আলটিমেটলি তারা সমতলটাকে না দেখে ভূমিভাগের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করা অর্থাৎ দেখো কি অদ্ভুত রিলেশনশিপ এবং আমরা যদি দেখি যে ভূমিভাগের নর্মালি এরকম উঁচু নিচু সার্ফেস এই যে উঁচু নিচু সার্ফেস এই উঁচু নিচু সার্ফেস থেকে বাহ্যিক শক্তি আস্তে আস্তে ক্ষয় করে করে সার্ফেসকে নিচের দিকে নামিয়ে আনার চেষ্টা করছে সেই পদার্থটা যাচ্ছে কোথায় সেই পদার্থটা কিন্তু নেমে নেমে এসে জমছে এই সমস্ত জায়গাতে এখান থেকে পদার্থ ক্ষয় হচ্ছে এখানে জমছে এই যে পদার্থ আস্তে আস্তে ওপরের সার ফেস নিচের দিকে নামছে নিচের সার ফেস ওপরের দিকে উঠছে এবং সারফেস কিন্তু চাইছে অর্থাৎ বায়ু বহিস্থ শক্তি চাইছে একটা সমতল ক্ষেত্রকে প্রস্তুত করতে কখনোই পৃথিবীতে সমতল বলে কিছু হয় না তরঙ্গাই তো সমতল সারফেসকে তৈরি করার চেষ্টা করছে বিজ্ঞানী গিলভাট ঠিক এই কথাটাকে উল্লেখ করতে গিয়ে বললেন এই অভ্যন্তরীণ শক্তি যদি পৃথিবীতে না থাকতো তাহলে কিন্তু বহিস্থ শক্তিও পৃথিবীতে থাকতো না অর্থাৎ বহিস্থ শক্তি পৃথিবীতে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকতো আমরা বহিস্থ শক্তি হিসেবে কি দেখি আমরা দেখছি নদী কাজ করছে হিমবাহ কাজ করছে সমুদ্র তরঙ্গ কাজ করছে আমরা দেখছি কাস্ট অঞ্চলে ভৌমজল কাজ করছে এবং আরও আরও এই ধরনের অনেক শক্তি রয়েছে যে সমস্ত শক্তিগুলো প্রতিনিয়ত কিন্তু ভূমিভাগের এই বিক্রিয়াকে ঘটাবার চেষ্টা করছে এবারে ভূমিভাগকে পরিবর্তিত করছে এই পরিবর্তিত করার ক্ষেত্রে যে বাহ্যিক শক্তিগুলো কাজ করছে তারা তারা কত প্রকারও কি কি আমরা সেই জায়গাটাতে এবারে চলে আসবো সেইটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা একদিকে যেমন বহিষ্ঠ শক্তি হিসেবে যে শক্তিটাকে দেখলাম তারা কারা কারা বললাম নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ এরা স্বাভাবিকভাবে ক্ষয়কার্যের শক্তি কেন ক্ষয়কার্যের শক্তি এরা যখন কাজ করে সার্ফেসের ওপরে ভূপৃষ্ঠের উপরে তারা কিন্তু কোনো একটা মাধ্যমকে নিয়ে যায় যে মাধ্যম প্রতিনিয়ত ভূপৃষ্ঠের ওপরে কাজ করার সঙ্গে ভূপৃষ্ঠের সাথে ঘর্ষণ অবঘর্ষ তাদেরকে পরিবহন তাদেরকে বহন করে নিয়ে গিয়ে আর একটা জায়গায় সঞ্চিত হচ্ছে দ্বিতীয় শক্তিটা কি দ্বিতীয় শক্তিটা হচ্ছে আবহবিকারের শক্তি এই আবহ শক্তির বৈশিষ্ট্যটা কি এটা পৃথিবীর কোনো একটা অঞ্চলের শিলা প্রকৃতির সাথে বায়ুমণ্ডলের সম্পর্ককে স্থাপন করছে উষ্ণতাগত তারতম্যের দ্বারা আর্দ্রতার প্রকৃতিগত তারতম্যের দ্বারা ভূমিভাগের বিক্রিয়া ঘটাচ্ছে এবং এই আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের ওপরে সৃষ্ট যে বিকার বা বিকারগ্রস্ত যে ভূপৃষ্ঠ তারা কি করছে শিলাকে নিভূত করছে বিচুর নিভূত পদার্থ যেখান থেকে সৃষ্টি হলো সেখানেই কিন্তু অবস্থান করছে কখনো কখনো এর দ্বারা শিলার ভৌত পরিবর্তন ঘটছে আবার কখনো কখনো এর দ্বারা শিলার রাসায়নিক পরিবর্তন ঘটছে এই কোলো কিন্তু তোমরা অলরেডি ক্লাস নাইন টেনেও পড়ে এসেছ কিন্তু যেটা তোমরা পড়ো আর একটা গুরুত্বপূর্ণ জায়গা বলি সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় ব্যাপারটা কি ধর একটা উঁচু সারফেস একটা উঁচু ভূপৃষ্ঠ বা ভূমিভাগ এই ভূমিভাগের উপরে একটা পদার্থ আছে সেই পদার্থ অভিকর্ষজ তরণের টানে ধীরে ধীরে নিচের দিকে নামছে অভিকর্ষজ তরণটা কিন্তু এইভাবে স্ট্রেট অর্থাৎ সরল রৈখিকভাবে কাজ করছে যেটাকে আমরা বলি জি এবং সেটা সার্ফেসের উপর দিয়ে পদার্থকে আস্তে আস্তে টেনে নিচের দিকে নেমে টেনে নিয়ে যাচ্ছে এই যে পদার্থকে আস্তে আস্তে টেনে নিচের দিকে নেমে নিয়ে যাচ্ছে অভিকর্ষ যে তরণের টানে আমরা তাকে বলছি কিন্তু পুঞ্জিত ক্ষয় আবার এই পুঞ্জিত ক্ষয়ের সাথে কখনো কখনো পুঞ্জপ্রবাহ সম্পর্কিত হয়ে যেতে পারে অর্থাৎ এর সাথে কখনো কখনো বাহ্যিক শক্তি সংযুক্ত হতে পারে আবহু বিকার ভূপৃষ্ঠকে যখন বিকারগ্রস্ত করলো তখন এই পুঞ্জ সৃষ্টি হতে পারে সেটা অভিকর্ষজ তরনের প্রভাবে স্থানান্তরিত হতে পারে আবহ বিকার ভূপৃষ্ঠকে বিকারগ্রস্ত করল তার উপর দিয়ে যখন বাহ্যিক শক্তিগুলো প্রবাহিত হচ্ছে তারা ভূপৃষ্ঠের উপর দিয়ে পদার্থগুলোকে দ্রুত টেনে নিয়ে যেতে পারছে অর্থাৎ এই বাহ্যিক শক্তিগুলো প্রত্যেকে যেমন আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে কাজ করে তেমনি এই বাহ্যিক শক্তিগুলো কিন্তু প্রত্যেকে আবার সমবেতভাবে কাজ করে অর্থাৎ একে অন্যের কাজকে যাতে সহজে সম্পাদন করা যায় সেই ব্যবস্থাটা তৈরি করে দিতে পারে টোটাল এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি অবরোহণ এবং আরোহণ অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে যে উঁচু ভূমিভাগটা আছে সেই উঁচু ভূমিভাগটা আস্তে 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 ক্ষয়ীভূত হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ অবরোহণ ঘটছে আর নিচু যে ভূমিভাগটা সেই ভূমিভাগের উপরে ধীরে ধীরে পদার্থগুলো সঞ্চিত হচ্ছে সেই ভূমিভাগ ধীরে 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 উত্থিত হচ্ছে আমরা বলি আর এই প্রসঙ্গে একজন ছাত্রের ফোন রয়েছে আমরা একটু বরং প্রশ্নটা শুনেনি আকাশ মণ্ডল বশিরহাট থেকে ফোন করেছেন ভালো আকাশ শুনতে পাচ্ছ আকাশ হ্যাঁ 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 বলো তোমার প্রশ্নটা বলো অবরোহণ প্রক্রিয়াকে এই এই প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করো আচ্ছা বেশ তুমি শুনতে থাকো অবরোহণ প্রক্রিয়া কি বৈশিষ্ট্য ঠিক জায়গাটাতেই আলোচনাটা আমরা ছিলাম একদম সঠিক সময় তুমি প্রশ্নটা করেছো যে অর্থাৎ পদার্থ ধীরে 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 ওপরের থেকে ভূমি ক্ষয়ীভূত হয়ে আবহবিকার প্রাপ্ত হয়ে পুঞ্জিত ক্ষয়ের দ্বারা ওপরের সারফেসটা ধীরে 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 নামছে আমরা বলছি অবরোহণ আর নিচের সারফেসে ধীরে 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 পদার্থ জমছে নিচের সারফেসটা আস্তে 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 উপরের দিকে উঠে যাচ্ছে আমরা বলছি আরোহণ অর্থাৎ একটা ভূমিভাগ অবনমিত হচ্ছে আর একটা ভূয়ভাগ উত্থিত হচ্ছে এবং তারা কিন্তু আলটিমেটলি ওই যে গিলভাটের কথা প্রথম যেটা বলছিলাম ঠিক সেই জায়গাটা তারা কিন্তু চাইছে তরঙ্গায়িত সমতল প্রকৃতির একটা সৃষ্ট সারফেসকে তৈরি করতে আমরা যদি খুব সিম্পলি বলি একটা উঁচু ব্রিজের উপরে ধরুন উঠছি আমরা এবারে সেই ব্রিজের ওপরে ওঠার সময় আমরা কি বলি আমরা বলছি যে এই উঠে তারপরে নামছি নিচের দিকে যখন আমরা এই উঠছি ওপরের দিকে তখন আমরা এটাকে বলি চড়াই আর এইটাকে আমরা বলি উত্তরাই অর্থাৎ এই যে উত্তরাই ওপরের থেকে ধীরে ধীরে নেমে যাচ্ছে চড়াই আস্তে 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 উপরের দিকে উঠে যাচ্ছে আমরা আরোহণ করছি আমরা অবরোহণ করছি একদমই সহজ বিষয় একদম সুন্দর একটা উদাহরণ দিয়ে স্যার বুঝিয়ে দিলেন আমি দৃশ্যাঙ্কনের যে দ্বিতীয় অংশ ছিল প্রশ্ন স্যার নগ্নী ভবন কি যদি একটু সংক্ষেপে বলেন হ্যাঁ নগ্নী ভবন হচ্ছে এই যে সম্পূর্ণ যে প্রক্রিয়াটা উনি বললেন যে বহিরজাত শক্তি যার উৎস হচ্ছে সূর্যের তাপ এবং তার থেকে যে তাপ এবং আর্দ্রতা তার জন্য শিলা আবহবিকার প্রাপ্ত হয় অর্থাৎ শিলা ভেঙে যায় এবং সেই ভেঙে যাওয়া শিলাকে নদী বায়ু হিমবাহ ইত্যাদিরা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে একে আমরা ক্ষয় বলি এই যে যখন ক্ষয় হচ্ছে তখন অনেক সময় কি হয় যে নিচের যে শিলাস্তর সেই শিলাস্তর উন্মুক্ত হয়ে যায় ওপরের শিলাস্তর সম্পূর্ণভাবে আবহবিকার আবহবিকারও প্রাপ্ত হয়ে নিচের শিলাস্তরটা উন্মুক্ত হয়ে যায় এইটাকে আমরা নগ্নি ভবন প্রক্রিয়া বলে থাকি মানে ওই যেটা এতক্ষণ বললেন পর্যায়ন এবং সমতলীকরণ তারই একটা প্রক্রিয়া হচ্ছে স্বর্ণিলা পাল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জানতে চেয়েছে ভৌম জল কাকে বলে এবং তার দ্বিতীয় প্রশ্ন ভৌমজলের উৎসগুলি কি কি ভৌমজল কাকে বলে উত্তরটা আমি একটু পার্থ স্যারের কাছ থেকে জানতে চাইব স্যার ভৌমজল বলতে এটা আমরা বুঝি ভূপৃষ্ঠের নিচে যে মৃত্তিকার স্তর হচ্ছে সরন্ধ মৃত্তিকা তার মধ্যে অনেক ছিদ্র থাকে সেই তার মধ্যে এবং শিলাস্তর জল ধারণ করার ক্ষেত্রে দু ধরনের হয় একটা হচ্ছে প্রবেশ শিলাস্তর আর একটা হচ্ছে অপ্রবেশ শিলাস্তর তাহলে ওপরে সরন্ধ মৃত্তিকা স্তর ভূপৃষ্ঠের ঠিক তলায় তারপরে হচ্ছে প্রবেশ শিলাস্তর এবং তার নিচে অপ্রবেশ শিলাস্তর রয়েছে এইভাবে বিন্যস্ত থাকে সেক্ষেত্রে এই সরন্ধ মৃত্তিকার স্তর এবং প্রবেশ যে শিলাস্তর যেমন বেলে পাথর বা আরো অন্যান্য ধরনের পাথরের মধ্যে যে জলটা প্রাকৃতিক ভাবে ঢুকছে যে জলটা অবস্থান করছে সেটাকেই ভৌমজল জল বলছে তাহলে একটু অনেক সময় স্টুডেন্টদের খুব অসুবিধে হয় মানে তাদের কাছে একটা জেনারেল হচ্ছে মাটির তলাতে জল আছে মানেই ভৌম আচ্ছা কিন্তু বিষয়টা হলো যে অ্যাকচুয়ালি মাটির মধ্যে যে জলবাহী যে শিলাস্তর আছে সেই জলবাহী শিলাস্তরের মধ্যে যে জলটা থাকে আমরা কিন্তু সেইটাকে ভৌম জল বলছি নাহলে কিন্তু এমনি সারফেসের তলাতে মাটির মধ্যে যে জল আছে তো এটাকে অন্তঃপৃষ্ঠীয় জল বা অন্তঃপ্রবাহ জল এইভাবে আমরা বলি বা সাব সারফেস ওয়াটার অর্থাৎ ভৌমজলের সঙ্গে এর একটা তফাত আছে মাটির তলার জল মানে ভৌমজল নয় মাটির তলার জল মানে ভৌমজল আমি ভৌমজলের উৎসগুলো একবার জানতে চাইবো অমলান স্যার হ্যাঁ ভৌমজল আসে কোথা থেকে এটা যদি আমাদের জানতে হয় তাহলে মূলত হচ্ছে অ্যাটমোস্ফেরিক ওয়াটার যেটা মানে বৃষ্টিপাত বা বরফ গলা জল এটাই ভৌমজলের বেশি অংশ মানে এটাই মাটিতে পড়ে বা শিলার উপরে পড়ে সেটা আস্তে আস্তে মাটির মধ্যে চুইয়ে প্রবেশ করে এছাড়াও যখন পাললিক শিলা তৈরি হয় সেই পাললিক শিলা তৈরি হওয়ার সময়ও একটা সহজাত জল তার থেকে মানে ধরুন একটা স্পঞ্জকে যদি আমি স্কুইজ করি চেপে ধরি তার থেকে যে জলটা বেরোবে পাললিক শিলার স্তরায়নের সময়ও একটা জল তৈরি হয় আর আরেকটা হচ্ছে ম্যাগমেটিক জল যেটা কিনা যখন আগ্নেয় শিলা তৈরি হয় তখন তার থেকেও একটা তার থেকেও একটা জল তৈরি হয় তো মূলত এই তিনটে এছাড়াও যখন কোনো বড় জলাশয় বা যখন কোন সমুদ্র বা নদী এর পাশে যে অঞ্চলগুলো এই বড় বড় জলাশয় বা জলের ক্ষেত্রগুলো থেকেও অনেক সময় তার অঞ্চলে ঢুকে পড়ে পাল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বলো দেবলীনা কি জানতে চাও আমি দেবলীনা রায় বলছি বাগনান আদর্শ বালিকা বিদ্যালয় থেকে আমার প্রশ্ন হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রক আলোচনা করো বেশ হ্যাঁ ভৌমজলের নিয়ন্ত্রক জানতে গেলে আমাদের যেটা প্রথমেই ধারণা করতে হবে যে ভৌমজল যে আমরা যেটা বললাম যে প্রাকৃতিক উপায়ে ভৌমজল সঞ্চিত হয় যেমন বৃষ্টির জল বরফের জল বরফ গলা জল তো তাহলে প্রথমে যে সব জায়গায় বৃষ্টি বেশি হয় সেই সব জায়গায় ভৌমজলের পরিমাণ বেশি থাকার কথা অর্থাৎ আর্দ্র জলবায়ুতে ভৌমজলের পরিমাণ বেশি হওয়ার কথা এবার শুধু বৃষ্টি প্রচুর হল কিন্তু সেখানে ভীষণ কঠিন শিলা তার মধ্যে ভৌমজল প্রবেশ করতে পারছে না সুতরাং শিলা স্বরন্ধ্র হতে হবে যেটা স্যার বলছিলেন তখন পার্থবাবু যে তার পারমিয়েবিলিটি বা প্রবেশ্যতা থাকতে হবে এবার প্রবেশ্যতাও রয়েছে বৃষ্টিও হচ্ছে কিন্তু ভীষণ ঢাল তো জল সমস্তটা গড়িয়ে বেরিয়ে চলে যাবে জল বেশিটা মানে জল মাটির মধ্যে প্রবেশ করতে পারবে না আরেকটা খুব বড় বিষয় সেটা হচ্ছে গাছ বা উদ্ভিদ উদ্ভিদ যদি থাকে উদ্ভিদ থাকলে এই যে বৃষ্টিপাতের যে গতি পৃথিবীর দিকে যে যে সেই গতিটাকে কমিয়ে কমিয়ে গতি দিলে গাছ থেকে জলটা মাটির মাটির পড়ে সেটা ধীরে ধীরে মধ্যে ওপরে প্রবেশ করতে পারে বেশ আমি এর পরের প্রশ্নে যাবো সপ্তর্ষে বিশ্বাসের প্রশ্ন রয়েছে বরনগর রামকৃষ্ণ মিশন থেকে সপ্তর্ষি জানতে চেয়েছে ভৌম পরিপূরণ অর্থাৎ রিচার্জ এবং খরণ মানে ডিসচার্জ বলতে কি বোঝো ডক্টর করের কাছে আমি যাবো ডক্টর কর একটু সংক্ষেপে হ্যাঁ ভৌমজলের ক্ষেত্রে আসলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অ্যাকচুয়ালি ভৌমজলের পরিপূরণ আর ক্ষরণ কারণ আমাদের তার উপরে ডিপেন্ড করেই সমস্ত জলসম্পদটা নিয়ন্ত্রিত হচ্ছে আজকে যত ডেভেলপমেন্ট শব্দের যে জলসম্পদের নিয়ন্ত্রণ কিন্তু ভৌমজলের রিচার্জ রিসার্জের ওপরে বিষয়টা দেখুন খুব সিম্পল ব্যাপার ভূপৃষ্ঠের ওপরে যে জল এসে পৌঁছয় সেই জল কিন্তু আস্তে আস্তে মৃত্তিকা স্তরের মধ্যে দিয়ে নিচের দিকে প্রবেশ করে কিসের ভিত্তিতে প্রবেশ করে সছিদ্রতা এবং প্রবেশ্যতার দ্বারা কখনো কখনো জল চুইয়ে নিতে পারে তাকে বলা হয় প্রবেশ্যতা কখনো কখনো ছিদ্রপথ থাকে মৃত্তিকার রন্ধ্রপথ থাকে তার মধ্যে দিয়ে জল নিচের দিকে প্রবেশ করে আমরা তাকে বলি এইভাবে প্রবেশ করতে করতে যে জায়গাটাতে এসে জল একটা অপ্রবেশ্য স্তরে আবদ্ধ হয়ে যায় সেইখানে আস্তে আস্তে জল জমতে শুরু করে এই যে জল ধীরে ধীরে প্রবেশ করছে আমরা এইটাকে বলছি কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জ অর্থাৎ ভৌম জল আস্তে আস্তে পরিপূরণ ঘটছে এবং যখন পরিপূরণ ঘটছে এই যে সবচেয়ে ওপরের যে তলটা আমরা তাকে বলি ক্যাপিলারি ফ্রিঞ্জ বা ভৌম জল পৃষ্ঠ এই ভৌম জল পৃষ্ঠ তখন ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে আবার সেই জল পরবর্তীকালে ধরুন এইটা যদি একটা কোনো নির্দিষ্ট নদী খাত হয় সেই নদী খাতের মধ্যে দিয়ে জল বাইরের দিকে বেরিয়ে যেতে পারে অথবা ভাবে এই জল ভূপৃষ্ঠে ইভাপোরেটেড হয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে পারে তাকেও ডিসচার্জ বলতে পারি অথবা যদি কোনো একটা অঞ্চলে কোনো চুতি বা ফাটল বা দারণ ইত্যাদি সৃষ্টি হয় তাহলে সেখান থেকেও ভৌমজল বাইরের দিকে বেরিয়ে আসতে পারে আমরা তখনও তাকে ভৌমজলের নিঃসরণ বা প্রস্রবণ এই সমস্ত আকারে ব্যাখ্যা করতে পারি বেশ আমি তাহলে পরের প্রশ্ন দেখি অভিজিৎ গুছাইদ কি জানতে চেয়েছে অভিজিৎ গুছাইদ জানতে চেয়েছে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার কারণ বা শর্ত বা আদর্শ অবস্থা আলোচনা করো আমি প্রশান্ত স্যারের কাছে সরাসরি চলে যাব পুরুলিয়া জেলা স্কুলের প্রশান্ত স্যার রয়েছেন স্যার আপনার প্রশ্নটা আরেকবার বলে দিই কাজ ভূমিরূপ গড়ে ওঠার কারণ বা শর্ত বা আদর্শ অবস্থা আলোচনা করো একটু সংক্ষেপে বলবেন ক্রাস ভূমির উপর চুনাপাথর ডোলোমাইট এবং জিপসামের সম্মিলিত ভূমিরূপকে বোঝানোর চেষ্টা করা হয় নামটা এসছে যুগশলামকে রূপকূল থেকেই সেখানের ক্রাস্ট মারভূমির নাম থেকে ক্রাস্ট ভূমিরূপ বলা হয় এখানে ভ্রূমজলেরই কাজ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ভ্রমজল মোটামুটিভাবে কার্বনেশন প্রক্রিয়া বা অঙ্গার্যজন প্রক্রিয়ায় ওই চুলাপাথের উপর বিক্রিয়া করে এবং ক্রাস ভূমিরূপ গড়ে তুলতে চেষ্টা করে কিন্তু পৃথিবীতে সমস্ত জায়গাতেই ক্রাস্ট ভূমিরূপ গড়ে ওঠেনি বেশ কিছু জায়গাতেই শুধুমাত্র ছড়িয়ে ছিটিয়ে এই ভূমিরূপ দেখা যায় যেমন যুগোসলামিকের উপকূল ককপিট অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন এবং ভারতের আরাকু ভ্যালি বিহারের রাজগীর পশ্চিমবঙ্গের বক্সা জয়ন্তী এবং মেঘালয়ের চিরাপুঞ্জিতে এই ভূমিরগুলো দেখা যায় তার জন্য বেশ কিছু শর্ত আমাদেরকে মেনে নিতে হয় সেগুলি হচ্ছে প্রথমত আর্দ্র জলবায়ুর অবস্থান যেখানে পঞ্চাশ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের প্রয়োজন হয় তার চেয়ে কম হলে অর্থাৎ তিরিশ সেন্টিমিটার কম হলে কখনোই সেই কার্বনেশন প্রক্রিয়া স্থায়ী হয় না এবং ভূমিরূপ গড়ে তুলতে পারে না শুধু এটা থাকলেই হবে না বিস্তার অবস্থা থাকতে হবে চূড়াপথরের বিস্তৃত অঞ্চল হতে হবে যেখানে ভূমিরূপটা সবচেয়ে ভালোভাবে গড়ে উঠবে তৃতীয়ত হচ্ছে অনেক উচ্চতা থাকতে হবে কারণ সমুদ্র তলে হলো ক্ষয়কার যে নিম্নসীমা যার ফলে আর ক্ষয় হতে পারে না তার জন্য অনেক উচ্চতা থাকলে সেখানে সমস্ত ধরনের ভূমিরূপ যেমন যে কোনো শৃঙ্খ হোল গুহা এই সমস্ত ভূমিগুলো সুন্দর বা সুচারুভাবে গড়ে উঠতে পারে তাছাড়া রয়েছে অনেক ফাটল বা দারণযুক্ত শিলার উপস্থিতি কারণ একেবারে কঠিন শিলা হলে যেটা একটু আগে আলোচনা চলছিল ভৌমজল খুব কঠিন শিলাতে ক্ষতি করতে পারে না বা ক্ষয়কার্য চালাতে পারে না ফাটল বা ধারণ থাকলে সেখানে অতি সহজেই সেই ভূমিগুলো গড়ে তুলতে পারে বেশ স্যার আমরা চলে আসি পরের প্রশ্নে বরং পরের প্রশ্ন রায়দান হোসেনের প্রশ্ন করেছে বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল থেকে কি জানতে চেয়েছে আপনাদের বলি চুনাপাথর গঠিত অঞ্চলে ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও রায়হান হোসেনের এই প্রশ্নটা নিয়ে আমি ভাগে ভাগে তিনজনের কাছেই আসবো আমি প্রথম একটু অম্লান স্যারের কাছে আসবো স্যার হ্যাঁ কাস্ত অঞ্চল বা চুনাপাথর গঠিত যে অঞ্চল সেই অঞ্চলে একটা একদম বিভিন্ন ধরনের মানে ভিন্ন ধরনের একটা ভূমিরূপ তৈরি হয় সেই ভূমিরূপকে আমরা কাস্ট ভূমিরূপ বলে থাকি কাস্ট ভূমিরূপ কীভাবে তৈরি হয় না বৃষ্টির জলের সঙ্গে বায়ুমণ্ডলীয় যে কার্বন ডাইঅক্সাইড সেই কার্বন ডাইঅক্সাইড মিলে গিয়ে একটা দুর্বল কার্বনিক অ্যাসিড তৈরি করে সেই কার্বনিক অ্যাসিড যখন ক্যালসিয়াম কার্বোনেট বা চুনা পাথরের সঙ্গে বিক্রিয়া করে তখন সেটা ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হয় এবং সেই তার ফলে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর দ্রবীভূত হয়ে যায় এই জায়গাটা যদি সুজিত স্যার একটুখানি রিঅ্যাকশনটা দেখিয়ে দেন বোঝাদন করে দাও যে দরকার আছে ব্যাপারটা তোমরা একটু বুঝে নাও তোমরা তো এরপরে হায়ার এডুকেশনে যাবে প্রত্যেককে যে চুনাপাথর অ্যাকচুয়ালি এলো কোথা থেকে কোত্থেকে তৈরি হলো চুনাপাথর কেন হঠাৎ করে চুনাপাথর সারফেসের উপরে আজকে আছে মূলত যে সমস্ত জায়গাগুলো থান্ডার স্টোন প্রোন বেল্ট ঠিক স্যার এর আগে যে স্যার পুরুলিয়া থেকে বলছিলেন তোমরা শুনেছো যে যে সমস্ত অঞ্চলে নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে আর্দ্রতা এই জায়গাগুলো কিন্তু হচ্ছে বজ্র প্রবণ অঞ্চল এই সমস্ত বজ্র প্রবণ অঞ্চলে বায়ুমণ্ডলীয় জল এইচ টু ও ভেঙে গিয়ে আয়নিত হয়ে যায় এইচ প্লাস প্লাস ও মাইনাস এই আয়নিত জলের সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করতে শুরু করে প্লাস ও এইচ মাইনাস এটা বিক্রিয়া করে বিক্রিয়া করে এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড যেটা স্যার বলছিলেন এক্ষুনি লঘু কার্বনিক অ্যাসিড অর্থাৎ যে কার্বনিক অ্যাসিড তৈরি হল বজ্র ঝঞ্ঝার প্রভাবে সেই বজ্রঝঞ্ঝার প্রভাবে সৃষ্ট কার্বনিক অ্যাসিড মৃত্তিকার মধ্যে প্রথিত উদ্ভিদের খোলস কঙ্কাল দাঁত নখ এগুলো সমস্তকে দ্রবীভূত করে প্রথমে তৈরি করলো কাস্টোপোগ্রাফি বা কাস্ট অঞ্চল বা চুনাপাথর সেই চূনা পাথরের উপরে আবার ঠিক একই বিক্রিয়ায় অর্থাৎ আবার যেখানে থান্ডাস্টম প্রোন বেল্ট সেই অঞ্চলে সৃষ্ট হওয়া কার্বনিক অ্যাসিড আবার বিক্রিয়া করলো অর্থাৎ তখন সি এ থ্রি প্লাস এইচ টু সিও থ্রি তারা তৈরি করছে সি এ এইচ সিও থ্রি টুয়াইস প্লাস এইচ টু ও এই জলটা ন্যাচারালি রিয়াকশনের সময় উবে যাওয়ার চেষ্টা করে তোমরা দেখবে চুনে যদি জল দিয়ে দাও প্রচণ্ড হিট জেনারেট করছে ন্যাচারালি রিয়াকশনের সময় উবে যাওয়ার চেষ্টা করে কিন্তু রিয়াকশানের সময় উবে যেতে পারে না পুরো জলটা কারণ তারা তখন ভেতরের মধ্যে প্রবেশ করে যায় সার কন্টেন্ট করব হ্যাঁ এই প্রক্রিয়ায় এবার দেখা যায় কি চুনাপাথর অঞ্চলে যে ফাটল বা দারুণগুলো রয়েছে সেই দারুণগুলো থেকে আস্তে আস্তে ক্ষয় বা দ্রবণটা শুরু হয় মানে দ্রবণ ক্ষয় প্রক্রিয়াটাই হচ্ছে চুনাপাথর অঞ্চলে মূলত দ্রবণ তো সেই ফাটলগুলো বা সেই জয়েন্টগুলো আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে বাড়তে ছোট ছোট গর্ত তৈরি হয় মানে চুনাপাথর অঞ্চল কিন্তু খুব বিপজ্জনক জায়গা কারণ বিভিন্ন জায়গায় নানান ধরনের নানান সাইজের বিভিন্ন রকমের সলিউশন হোলস বা গর্ত তৈরি হয়েছে যেমন তার একদম প্রাথমিকভাবে আমরা যেটাকে বলি সিঙ্ক হোল মানে একটা ওপরের অংশটা গর্ত হয়ে একটা গোল মতন হয়ে আসতে নিচের দিকটা ফানেলের মতন হয়ে গেছে এবার এটাই যখন আবার আয়তনে বৃদ্ধি পায় নানান রকমের তার নাম আছে যেমন সোয়ালো হোল তারপরে ডোলাইন ডোলাইন বলতে একটা বড় সড়ো ফানেলের মতন যেটা নিচের দিকে চলে যাচ্ছে ক্রমশ এই যে গর্তগুলো তৈরি হচ্ছে এটা চুনাপাথরের নিচে আস্তে আস্তে জায়গাটাকে চুনাপাথরের যে স্তর তার নিচের স্তরটাকে ক্ষয় করে সেখানে একটা গুহা তৈরি হচ্ছে। সেটা স্যার বলবেন পরে এর থেকে যে বড় সলিউশন হোলসগুলো তৈরি হয় যেমন উভালা বা পলজি পলজি বা পলি এই জিনিসগুলো হয় কি মানে একটা চুনাপাথরের স্তর সেটা পুরোপুরি ক্ষয় হয়ে গিয়ে অনেক সময় একটা সমতল ক্ষেত্র তৈরি হয়ে যায় সেইটাকে উবালা এবং সেটাকে পলজি বা তার থেকে বড় হলে আমরা উবালা বলে থাকি এরপরের যে পর্যায়টা সেটা আমার মনে হয় পার্থবাবু ভালো বলবেন সেটা হচ্ছে যে এরপরে নিচে যেটা আমরা বললাম যেটা কেভ বা একটা গুহা তৈরি হয় সেটা স্যার একটু বলে দেবেন এটা হচ্ছে যে প্রথমে যে চুনাপত্র অঞ্চলে এত দারুণ বা ফাটল থাকে তার মধ্যে যখন জল ঢুকছে মানে জলটা তো তখন আর কোনো জল নেই ওটা কার্বনিক অ্যাসিড হয়ে গেছে এবার এই কার্বনিক অ্যাসিডের সঙ্গে চুনাপত্র করেন স্যার বলেই দিয়েছেন উনিও বলেছেন তার অমনবাবুও বলেছেন এবার এই ফাটলগুলো যদি পরপর সমান্তরাল থাকে এবং সেই অঞ্চলে ঢালটা যদি খুব বেশি থাকে তাহলে ওই ফাটল বরাবর অনুভূমিকভাবে একদম মানে পরস্পর সমান্তরাল অনেকগুলো খাত তৈরি হয় এই খাদগুলো বেশি বড় হয়ে গেলে মাঝখানের অংশগুলো অনেক তীক্ষ্ণ হয়ে যাবে উঁচু হয়ে যাবে সেইগুলো হচ্ছে ফ্রান্সে বলা হচ্ছে ল্যাপিস জার্মানিতে বলা হয় কারেন্ট এরপরে এখানে চুনাপত্র অঞ্চলে বিক্রিয়াটা এতটাই ইন্টারেস্টিং এতটা মানে এখানে বৈচিত্র্য আছে চিন্তার বাইরে সেই ব্যাপারটা তো সেখানে এরপরে যেমন স্যার বললেন যে সিংখোল ইউভাল মানে সোয়াল হল সবগুলো রয়েছে এরপরে আমি যেটা চলে আসবো যেমন ড্রাই ভ্যালি ড্রাই ভ্যালি বা অন্ধ উপত্যকা এগুলো একটা নদী যাচ্ছে নদী চুনাপত্র অঞ্চলের প্রতি নদীটা প্রভাবিত হচ্ছে এবারে ভেতরেও হয়তো সুরঙ্গ তৈরি হয়ে গেছে এবারে দেখা গেলো কি ওই সুরঙ্গের ছাত্রে এতটাই পাতলা হয়ে গেছে নদীর গতিপথে জায়গাটা হঠাৎ করে ভেঙে পড়ে গেল তবে ফলে একটা বড়ো গর্ত হয়ে গেল সেখান দিয়ে নদী ভেতরে চলে গেল তখন এটা হয়ে গেল অন্ধ উপত্যকা কারণ এরপরে তো আর নদীটা নেই এটা হচ্ছে অন্ধপথ এবার ওই অন্ধপথ থেকে যে আগে যে জায়গাটা নদীটা আগে ছিল যেখানটা দিয়ে প্রবাহিত হতো ওই ব্লাইন্ড ভ্যালির যে জায়গাটা গর্ত তার অংশটা দিনের পর দিয়ে শুকিয়ে যাবে সেটা গেল শুষ্ক উপত্যকা এরপরে ভেতরে নদী তাহলে যাচ্ছে কিসের মধ্যে নিশ্চয়ই ভেতরে একটা টানেল তৈরি হয়েছে সুরঙ্গ তৈরি হয়েছে নদীটা তখন অন্তঃস্থলীলা হয়ে একদম ভূগর্ভের মধ্যে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে নানান ধরনের সুরঙ্গ ভেতরে তৈরি হয়ে যায় এরপরে এই অংশটা তার পরবর্তীকালে স্যার একটুখানি বলতে পারেন আমি তোমাদেরকে একেবারে দেখো ঠিক কাস্ট কাস্টভূমিরূপটা দেখতে যেমন হয় সেটা দেখিয়েছি দেখো একদম ইটের যে দেওয়াল স্বাভাবিকভাবে এই ইটের দেওয়ালটাই তৈরি হয়ে থাকে এর ওপর দিয়ে যখন জলধারা প্রবাহিত হচ্ছে তারা প্রথমে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল তারা রিয়াকশন শুরু করলো রিয়াকশন শুরু করলে প্রথমে তারা এই ছোট্ট গর্তটা তৈরি করলেও সেখান থেকে জল প্রবেশ করছে নিচের দিকে আবার এই জয়েন্ট ধরে ধরে জল কিন্তু ধীরে ধীরে প্রসারিত হচ্ছে এই করতে করতে জল প্রসারিত হচ্ছে এই জল কিন্তু এমনি জল নয় এই জল কিন্তু কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল অর্থাৎ সে যখন প্রবেশ করছে সে তখন প্রতিনিয়ত রিয়াকশন ঘটাতে ঘটাতে যাচ্ছে এবং রিয়াকশন ঘটাচ্ছে মানে কিন্তু আলটিমেটলি যে সারফেসটা তলায় আছে সেই সারফেসটা ধীরে ধীরে কিন্তু টোটালটাই লুজ হয়ে যাচ্ছে অর্থাৎ আলগা হয়ে যাচ্ছে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখো এই ওপরের থেকে জল কিন্তু নিচে প্রবেশ করে গেল ওপরে যে নদী ছিল সেই নদী নিচে দিকে পড়ে নেমে গেছে আমরা নদীকে খুঁজে পাচ্ছি না ওপরে বলছি ড্রাই ভ্যালি নিচে জল এসে আটকে গেছে আমরা বলছি ব্লাইন্ড ভ্যালি মাঝখানেই যে সারফেসটা এই সারফেসটাকে কিন্তু চতুর্দিক দিয়ে যে জল প্রবেশ করেছে সে ঘিরে ফেলেছে বেশ স্যার আমরা এবার শেষ এবার আলোচনা শেষ করতে জাস্ট এক ফলে সে তখন প্রতিনিয়ত ঘিরে ফেলেছে তখন মাঝখানটা পুরো ওপেন হয়ে যাচ্ছে

কখনো সারফেসের গায়ে গায়ে ধীরে ধীরে দ্রবীভূত পদার্থগুলো আটকে যাচ্ছে আমরা বলছি হেলিক্স সাইট আর তারা যখন ওপেন হয়ে যাচ্ছে তখন বাইরের দিকে বেরিয়ে আসছে আমরা বলছি কাস্ট পাতায়স অর্থাৎ অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় যদি আজকে আমরা শুধুমাত্র কাস্ট ভূমিরূপ পর্যন্তই আলোচনা করব তোমাদের যেমনটা জানিয়েছিলাম সময় একদম শেষ তবে হ্যাঁ অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় কিন্তু হয়ে গিয়েছে অম্লান স্যার ক্লাস 12 এর জন্য যে অ্যাসাইনমেন্ট প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর বহির্জাত ও অন্তর্জাত শক্তির ও উদ্ভূত প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো দু নম্বর প্রশ্ন ভৌম জলস্তরের ঋতুভিত্তিক উচ্চতাগত তারতম্যের কারণ নির্দেশ করো তিন নম্বর প্রশ্ন কার্স্ট অঞ্চলে শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকা সৃষ্টির প্রক্রিয়া চিত্রসহ সংক্ষেপে আলোচনা করো আর চার নম্বর কাস্ট বাতায়ন বা কাস্ট গবাক্ষ বলতে কি বোঝো অর্থাৎ তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট পেয়ে গেলে আজকের এই চ্যাপ্টার পড়ার পর তোমরা কিভাবে নিজেদের হোমওয়ার্ক করতে পারো সেটা কিন্তু পরিষ্কার এবার বলে আগামী আগামীকাল সকাল দশটায় কি বিষয় থাকছে আগামীকাল আমাদের বিষয় থাকছে ইংলিশ আর ইংলিশে টপিক থাকবে ইংলিশ ইজ ইজি ডিসকাশন অন ইংলিশ রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিলস স্পেশাল ক্লাস বাই ব্রিটিশ কাউন্সিল ইংলিশ কম্পোজিশন কালের বিষয় বাইশে এপ্রিল সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত হবে অনুষ্ঠান আর প্রশ্ন তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে করতে পারবে আজ দুপুর একটা পর্যন্ত সেই সময় হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদের জানিয়ে দেব আর আজ দুপুর তিনটায় তো তোমাদের জন্য অনুষ্ঠান থাকছেই এই তিনটে থেকে চারটে আজকের কি বিষয় একবার মনে করিয়ে দিই আজকের বিষয় হচ্ছে আজকের বিষয় বাংলা বাংলায় আজকে দশম শ্রেণীর জন্য থাকবে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প এবং তার পাশাপাশি কবিতা থাকবে শ্রেণীর জন্য দ্বাদশ হচ্ছে শিকার জীবনানন্দ দাসের তিনটে থেকে চারটে তোমরা অবশ্যই মিস করবে না আজকের এই অনুষ্ঠান এবং তার পাশাপাশি যে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যাতে তোমরা তোমাদের প্রশ্ন আজ দুপুর একটা পর্যন্ত পাঠাতে পারবে সেই নাম্বারটা দেখে নাও ছাত্রের নিজের নাম ক্লাস বিষয়ে সেখানে লিখতে পারবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার স্কুলের নাম আর জেলার নাম লিখতে কিন্তু ভুলো না নাইন সেভেন ফোর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আগামীকাল সকাল দশটার অনুষ্ঠানের জন্য বেলা একটা আজ বেলা একটা পর্যন্ত প্রশ্ন পাঠাতে পারবে বিএস ক্লাসরুম টোয়েন্টি টোয়েন্টি জিমেল ডট মেল করতে পারো তোমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল ঠিক সকাল দশটায় নিশ্চয়ই তোমাদের এই লকডাউনের দিনগুলোতে এই পড়ার সময় একেবারেই নষ্ট হচ্ছে না প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা তো থাকবেন আপাতত এই পর্যন্তই সব খবরের জন্য চোখ থাক শুধুমাত্র বেপি আনন্দের